থেকে মেইন কস্টিউম চাই হচ্ছে যে আমার সার্জারিটা করতে হবে তাই তো আমার ভয় লাগে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি অফিশিয়ালস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও একটু একটু ভালো আছি একটু একটু খারাপ আছি তো তোমরা মানে দেখতেই পারছো যে আমি ব্লগ দিতে পারছি না রোজ তো অ্যাকচুয়ালি সিকিম থেকে আসার পর আমার শরীরে সেরকম একটা ভালো নেই কারণ ওখানে ওয়েদারটা আলাদা ছিল আর এখানকার ওয়েদারটা আলাদা সেরকমভাবে রিলসও আমি দিতে পারছি না তো তোমরা বলতে গেলে সেরকম আমার আপডেট তোমরা জানোই না তো এখন আমি আজকে যাবো হচ্ছে একটুখানি ডাক্তারের কাছে মানে আমার শরীরটা ভালো না মানে ওরকম না যে জ্বর হয়েছে বা সর্দি হয়েছে কাশি হয়েছে ওরকম কিছু না যে ওখান থেকে আসার পর ওরকম শরীর খারাপ না মানে ওরকম শরীরটা ছিল কিন্তু এখন একটা অন্যই একটা শরীর খারাপ হয়ে যার জন্য আমার আই থিঙ্ক সার্জারিও করাতে হতে পারে আমি জানি না আজকে ওই জন্য ডাক্তারের কাছে যাবো আমি ডাক্তার জানি না কি বলবে বা কি বলবে না আমি অতটা সঠিক আমি জানি না তো ওই জন্য আমি আজকে ডাক্তারের কাছে যাবো দেখি ডাক্তার কি বলে কি না বলে জানি না ভাবো তুমি ভাবাটা তোমার একটা জিনিস ভাবো আমি এত সুন্দর একটা পরিবেশের ভেতরে থাকি তাও যদি আমার শরীর অসুস্থ হয় আমার কতটা খারাপ লাগে বল দেবি কালো কালো আসছে না এদিক থেকে জানি তো কারণ এদিকে সূর্য রয়েছে আর একটা সত্যি কথা কি বলতো এখনকার ওয়েদারটা তোমরা জানি না দেখতে পাবে দেখো বিকালবেলা যদি ওয়েদারটা দেখো না একদম সেই লেভেলে লাগে তাই না দেবি আর এদিকে আমার অপোজিটে আছে রিমি রয়েছে তো আমার শরীর আসতে তোর মন খারাপ না রে হ্যাঁ একটু 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 তোমরা দেখতে পাবে যখন ডাক্তার মানে মেন যাবো যখন তখন বুঝতে পারবে তো আজকে আমি যাবো ডক্টরের কাছে এবার কী কারণে যাচ্ছি কি না যে সব তোমরা দেখতে পাবে ব্লগের ভিতরে দেখতে পাবে তো ব্লগের আমরা মানে এখন আমি যাবো তো চলো আমি এবার যাই তারপর তোমাদের সাথে আবার যেতে যেতে কথা হচ্ছে আর এখন যাবো হচ্ছে আমি আর দাদা দাদার আমি যাবো ডক্টরের কাছে ডক্টরের জায়গার নাম হচ্ছে আই থিঙ্ক ব্যারাকপুর এখন ফাইনালি বেরোবো ডক্টরের কাছে যাওয়ার জন্য তো বৃষ্টি নেমে গেলো হালকা হালকা ছিটেফুটে বৃষ্টি শুরু হয়ে ছাতাটা নিয়ে নিচ্ছি চলো টাটা মা আই যা রিমি টাটা ও হেলমেট মোবাইল টাটা রিও হ্যাঁ বৃষ্টির ভেতর কি করে বৃষ্টি পড়ে হবে না টাইট প্যান্ট তো চলো টাটা বলতে না বলতেই বৃষ্টি চালু হয়ে গেছে বললাম বাড়ি থেকে যে বৃষ্টি হচ্ছে বেরোবো না তাও বেরোতো এখন বৃষ্টি যাবো গাড়িতে ছাতাও তো নিয়ে আসবো তারপর ওকে আমি বাড়ি থেকে বললাম যে আজকে যাবো না কালকে যাবো বলে কালকে বসবো না আসাম রইবো কালকে বসবো না আমাকে বলেছি রবিবারে তা কি আমি দেরি করবো না আমাকে বললো দেখিয়ে যাও প্রবলেমটা এতটাই বড় যে আমার সার্জারি করতে চলো এবার আমি বাড়ি থেকে যাবো আর এখন ভয় লাগছে যেহেতু টেস্টটা অনেক ভয়ের জিনিস ফার্স্ট টাইম মানে এমনিতে ইঞ্জেকশন দিতে আমি ভয় পাই আমার লাইফে মানে আমি এক দুবার ভ্যাকসিন আর আর গাছ থেকে পড়ে গেছি হ্যাঁ আর একবার নিতে হবে ইঞ্জেকশন আমার জীবনে সবচেয়ে বড় ভয় আর এবার কাটা ছেড়াবে আমার বডিতে
চলো পরে দেখা হচ্ছে। তো ফাইনালি মায়ের কাছে চলে এসেছি। তো ডাক্তার কি বলেছে শুনেছো? শুনোনি? কষ্ট হচ্ছে নাকি তোমার? ওরে ওর মা কষ্ট লুডো হারি জানো? হ্যাঁ লুডো। ও তুমি লুডো হারে কিছু বলে কষ্ট পাচ্ছো? না দে 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 আমার মা আমি রিমি আর একটা মাসি আর মাতি চারজন মিলে লুডো খেলেছি। তো কারণ কারেন্ট ছিল না বাড়িতে তাই জন্য লুডো খেলা হয়েছে। আর লুডোতে চার গুটি ধরেছে আমার মা। আমার সব থেকে খারাপ অবস্থা ছিল তারপর ডাক্তার কাছে আমি ডাক্তার থেকে আসার পর বললাম আমার সাহায্য লাগবে জানো তো হসপিটালে থাকতে হবে একদিন আমার সাথে থাকবো হসপিটালে। হ্যাঁ সারা থাকতে পারবা? ভিতরে থাকতে দেয় না তাহলে আমি কি করবো? ভিতরে একা একা ভিতরে ফোন দেয় ফোনও দেয় না আমি কি করবো? বাবা রে তাহলে হসপিটাল গেলে গেলে ওই রুগীর থেকে উল্টো রুগী হয়ে গেল। আমার সব থেকে বেশি ভয় লাগে যদি আমার মানে যদি সার্জারিটা হবে আর যদি আমি হার্ট অ্যাটাক করি। সিরিয়াসলি আমার এতটাই ভয়। আমি ডাক্তারকে বারবার জিজ্ঞাসা করেছি কটা ইঞ্জেকশন দেওয়া হবে, উনি বলছে এগুলো তো আমি জানি না এগুলো অন্য লোকেরা জানে, হয়তো বা দুটো থেকে তিনটে দেওয়া হবে, কিন্তু তুমি যদি বেশি নার্ভাস হও তাহলে আটটা নাড়ো দেওয়া হবে। আমাকে ভয়ে আরও এরকমভাবে বলা হচ্ছে। তো কালকে আমার অ্যাকচুয়ালি তুমি দেখতে পাবে কালকে আমি সব কিছু রিপোর্ট করতে যাবো, যে রিপোর্টগুলো করতে দেওয়া হয়েছে যে আমি কালকে সব সকালবেলা উঠে আমার কিছু খেতে দেবো না। কালকে সকালবেলা এমনি সকাল সকালেই কালকে উঠতে হবে, সকালবেলা উঠে ডাক্তারের কাছে যাবো, এসে কাকিনারা গিয়ে সব রিপোর্ট করবো, যে যে রিপোর্টগুলো আমি করতে বলা হয়েছে ওগুলো করার পরে তারপর আমরা আমার ডক্টরের কাছে যাবো, তারপর উনি সার্জারি ডেট বলবে। মানে ফাইনাল এটা যে আমার সার্জারিটা হচ্ছে তাই তো? আমি আজ পনেরো বেশি দিন আমার ভয় লাগে তো। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর হ্যাঁ যারা যারা ব্লগটা দেখছো জানি ব্লগের লাস্ট অবধি দেখছো, তো আমার মায়ের একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে কামনা সিকদার, তো সবাই গিয়ে সেখানে সাবস্ক্রাইব করো আর ব্লগে ভিউ দাও। হ্যাঁ আমার আমার মার অ্যাকচুয়ালি আমি বলছি আমার মায়ের ড্রিমটা কি, আমার মায়ের ড্রিম হচ্ছে নিচে ড্রিম একটুখানি, আমার মায়ের ড্রিম হচ্ছে গিয়ে দলে মানে আমাদের দলে যেসব ডাঙ্কা হয় তারপরে ঝান্ডা হয় ওইগুলো সব বানাবে, মানে সেই স্টাইলিশ লেভেলেরই বানাবে আমার মা। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয় আজকে আমি আমি মোটা হয়ে গেছি বলে আজকে আমি একটা ভাত খেয়েছি, এখন ভেবেছিলাম রাত্রে খাবো না কিন্তু অনেক খিদে লেগে গেছে তাই আমি খাবো রাত্রে। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, যারা ফেসবুকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করুন। মা বলো।